রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দুই সিটি কর্পোরেশন সহ চারটি সংস্থা। এ লক্ষ্যে সকাল থেকে শুরু হয় পরীক্ষামূলক অভিযান। যেসব রুটের যাত্রীর চাপ বেশি অন্য রুটের বাস সেসব রুটে চলতে দেখা যায় প্রায়ই। আবার ঢাকার বাইরের রুট পারমিট নিয়ে রাজধানীতে চলছে বাস বা সিএনজি চালিত অটোরিকশা। অভিযানের খবর পেয়ে বাস চলাচল বন্ধ করে দেন সেসব গাড়ির চালকরা। আমার তিনটা গাড়ি এই জায়গায়, আমার দুইটা আমি যে এখন ফোন দিছে ওনাকে বলছে যে গাড়ি হয়তো বন্ধ করে দেন, নাহলে চালানোর দরকার নেই। মাঝে মাঝে তো ধরে কারণ আনলি গেল না, সবাই ঘুরে তাছে এইভাবে, এই জন্য ঘুরাইলাম। আর আমি তো বুঝতে পারি না, আমি এই মাত্র আসলাম। হ্যাঁ ভাই ঠিক আছে, আমি তো মনে করেন গাড়ি লাগাই দিলে তো ভাঙে। এইগুলো রাখছি আমরা ইঞ্জিন ঠান্ডা করার লাগিয়া, এই পুরো ঢাকা থাকলে তো পরে ইয়ে ঠান্ডা হবে না। ভ্রাম্যমাণ আদালত বসানো চেকপোস্টের আগে ঘুরিয়ে নিতে দেখা যায় গাড়ি। দুর্ভোগে পড়েন যাত্রীরা। সিএনজি গুলো দাঁড়ায় যাচ্ছে, রিক্সা চলতেছে, একটু দেখতেছি কিন্তু কেন বন্ধ তা আমি জানি না। ছোট বাসে নিয়ে যাওয়া কষ্ট হচ্ছে না, এটা আবার যে গাড়িতে উঠতে হবে, গাড়ি যদি জরিমানা ধরে এই কারণে নামাই দিছি। সংশ্লিষ্টরা বলছেন পাইলট প্রকল্প হিসেবে এই রুট বিন্যাস বাস্তবায়নের পর পর্যায়ক্রমে 22টি রুটে 42টি কোম্পানির বাস 6 ভাগে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক সমিতি বলেন কিংবা মালিক সমিতি বলেন, ওরা কিন্তু আমাদের সহযোগিতা করছেন। বিচ্ছিন্ন কিছু এই যে আজকের যে ঘটনাটা ঘটেছে যে আসছেই না গাড়ি, এই মেসেজগুলি কিন্তু তাদেরকে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা কিন্তু আজকে মেসেজ পেয়ে গেছে যে আর অবৈধভাবে আসলে চলতে পারবে না। তার মানে আমরা কিন্তু প্রতিনিয়ত যখন মোবাইল কোর্টে বসবো, প্রতিনিয়ত যখন তাদেরকে আমরা ধরবো, আজকের এই মেসেজ দিয়ে তারাও বুঝতে পারবে যে না, আমাকে বৈধভাবেই চলতে হবে। মোবাইল কোর্ট এক জায়গায় বসলেও আরও দুটি টিম অন্য জায়গায় পিছনে তৈরি থাকতে হবে এবং তারা সেইখান থেকে ওই রাস্তার ভিন্ন একটি রাস্তা দিয়ে যেখানে লোকগুলিকে নামিয়ে দিচ্ছে গাড়িগুলিকে, সেই স্থানেরও আরও একটু সামনে গিয়ে ওইখানে বসতে হবে। দুই সিটি কর্পোরেশন বিআরটিএ ও ডিএমপির যৌথ অভিযানে আইন অমান্যকারীদের 7 থেকে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা হয়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।